শুভ সকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। জানাব আপনার নামটা একটু বলবেন। মোহাম্মদ সেলিম। সেলিম ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার আমি সাংবাদিক পরাণ ভাই আপনার সঙ্গে আছি। সেলিম ভাই, আপনি যে মানব সেবা করে যাচ্ছেন আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ সেলিম ভাই, আজকে প্রণোদনা কি কি দিচ্ছেন? আটা চাল। আটা কতটুকু আর চাল কতটুকু? 5 কেজি চাল, 5 কেজি আটা। কতজনকে সেলিম ভাই দিয়ে? 200 জনকে। 200 জনকে এই পর্যন্ত কতজনকে দেওয়া হয়েছে? এই মাস্টার রুমে লেখা আছে। এখন আমরা 32 জনের কাছে গিয়েছি, আমরা সত্যতা প্রমাণ করার জন্য এখানে রাখছি। তো সেক্ষেত্রে আমি সেলিম ভাই, আপনি যে মানব সেবা করে যাচ্ছেন আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সপ্তাহে কয়দিন দিবেন আপনি? সপ্তাহে 5 দিন। 5 দিন, শনিবার থেকে বৃহস্পতি। রবিবার থেকে বৃহস্পতি। হ্যাঁ, রবিবার, শুক্র শনি বন্ধ। জি জি। হ্যাঁ, তো এই যে প্রণোদনা দিচ্ছেন আপনার কাছে, প্রতিদিন টোটাল কতটুকু দেওয়া হবে? 1000 কেজি। 1000? 1 টন। 1 টন। 1 টন, এখানে তো অনেক ইয়ে আছে, 1 টন কি সাফিসিয়েন্ট হয় আপনার জন্য? জি জি। নাকি আর একটু বাড়িয়ে দিলে ভালো হবে? আর একটু বাড়িয়ে দিলে আরো ভালো হয়। সেলিম ভাই, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। 1 টন দিয়ে সাফিসিয়েন্ট হবে না, কেন অনেক প্রণোদনা এখানে দিতে হয়। আমরা বর্তমান কেয়ারটেকার সরকারের কাছে আবেদন রাখছি, অন্তত 1.5 থেকে 2 টন দিলে আমরা সেলিম ভাই আপনার হাতে একবার শান্তিমত এবং আত্মার তৃপ্তিগতভাবে আপনি দিতে পারবেন। সেই প্রণোদনাকে সামনে রেখে আমরা কেয়ারটেকার সরকার ডাক্তার ইমরুল সাহেবের দৃষ্টি আকর্ষণ রাখছি। এবং তার সাথে আমি একটু প্রমাণে নেওয়ার জন্য, কাকা আপনার নামটা একটু বলবেন। মহিদিন কাকা কেমন আছেন? আমাদের সেলিম ভাই সম্পর্কে কিছু কথা জানালে তুলে ধরবেন, উনি আপনাদেরকে কেমন সেবা দিচ্ছে? হ্যাঁ, আজকে কি কি প্রণোদনা দিবেন? এটা কত টাকার বিনিময়ে কাকা? আজকে যদি আমরা বাজার থেকে কিনতে যাই কাকা কত আসবে? এটা ডাবল, এটা ডাবল আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমার স্নেহের ছোট ভাই এখানে আছেন। ভাইজান, আপনার নামটা একটু বলবেন। আমার নাম ইকবাল হোসেন। ইকবাল ভাই, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই যে প্রণোদনা দিচ্ছেন। হত দরিদ্রের মাঝে আপনার কাছে কেমন লাগছে? আর আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আনন্দ লাগছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সেলিম ভাই, হোয়াটস ইউর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল? আগামী দিনে আপনার স্বপ্ন কি আছে মানব সেবা করার জন্য? আপনাকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখা টানছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা নিয়ে সেলিম ভাই আজ রাত 9:15 আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে। আপনার সাক্ষাৎকারটুকু দেখে নেবেন চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে। সেলিম ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।